আমি তো মনে করি রিয়াজ ঠিকই বলছে। আমি দেখি রে এই যুগে আসলে ভাঙা চাষা ছাড়া হয় খালি পড়াশোনা করে কে কি করতে পারছে বলতো। আমার একটা ফ্রেন্ড কয়েকদিন আগে কথা হলো ওর সঙ্গে, আমার ও এখন পলিটিক্সে ঢুকছে বুঝছিস। এর আগে মামা চাচা ছিল না, এখন দিকে অনেক মামা চাচা, মাঝে মধ্যে পকেট ভরা টাকা নিয়ে আসে। এই রাজনীতির ফাঁক করে কেন জানি টাকা নাকি পকেটে আসে। তো দোস্ত কি বলছি, আমিও রাজনীতি বলো ওসব তো উল্টা পাল্টা কিছু না হয়ে যা। তো এই মামা চাচার কত ইয়ার বুঝছো, এই মামা চাচা ছাড়া বর্তমানে কোনো হালার ফলা কিছু করতে পারবো না বুঝছো। আর যাই হোক দোস্ত, তার থাক মনে একটু বাইরে হয়ে তুমি একটু ওই আরো পরিবেশে যাবো একটু একটু বুঝছো। ঠিক আছে আসলাম, তা ভালো থাকিস। কত
দুই তিন দিনের মধ্যে দেখবো। এত টাকা কি করবে? আরে বুঝিস না, ওই যে আমার গার্লফ্রেন্ড কয়েকদিন ধরে বায়না করছে, ওরা নাকি অনেকদিন ধরে ঘুরতে নিয়ে যাই না, একটু ঘুরতে নিয়ে যেতে হবে। আর ওই ফ্রেন্ড ফ্রেন্ডগুলো আছে, তুই কয়েকদিন আগে না বাড়ি থেকে 15,000 টাকা নিলি? আরে নিলাম তো, 15,000 কেন ভাই, এর আগে চলতি মাসের জন্য 15,500 টাকা নিয়ে আসলাম, কিন্তু এখন নাই পকেটে টাকা, ঘুরতে যাওয়ার পর্যন্ত টাকা নেই, জমি আসলাম। বাপরে তো পকেট করবি তুই। আরে তুই টাকা দিবি? আমার কাছে টাকা পয়সা নাই ভাই। টাকা দিবি না, এত পেশা আপনার কি আছে? না বললি তো হয়, এত এত কাহিনী করার দরকার আছে? তোর আসলে কোনো কাজ আসবে যে আছে একটা রিয়াজ ওর কাছে চাওয়া, কোনো কিছু চাওয়ার আগে তো চাই দেবে। হ্যালো বাবা। হ্যাঁ ভালো আছি, আমার কিছু টাকা লাগবে, এই তো 1,000 দিলেই হবে। লাগে তো আমার টাকা, দরকার তো, এখন টাকা তো লাগবে, নাহলে আমি কীভাবে চলবো, টাকা তো দিতেই হবে। না বলে আমি আমাকে কালকের মধ্যে টাকা, আজকের মধ্যে টাকা লাগবে, কালকে আমার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, রাখি। ওরে কল্লা কেন্দ্রে তুই কাঁদে বাজাইলি, মারামারি হরতে যাইয়া থতমা ফাটাইলি। ওরে কল্লা তোরে কইছি হোসনা মামুর পাও ধরিয়া মার। আজকে না রেজাল্ট দেওয়ার কথা, দেখ তো একটু। কক হেইয়া, ও ঠিক আছে, তোর আইডি নাম্বার কত জানি? 111063। ও দোস্ত ওই আগে দেখছো হইয়া আর সেভ করা আছে বুঝছো, খারা। হ্যাঁ ঠিক আছে, মোটা তুলে দেখতে দিদি কি পাইছি, বই তো 3 পয়েন্ট পাবই তোর হারা। আর ওইটা কি খবর, ওইটা সারাদিন রুমে থাকে না, রাত্রে কোথায় থাকে দেখ তো। কোনটা ওই পলিটিক্স? হ্যাঁ পলিটিক্স এর কি খবর? হারাহারাটা কত জানি? 675। ওরে বেটা কাম ঘরছে দি। হ্যাঁ মুই তো একটা ফেলে পাস করছি বুঝছো, এখানে আমরা সাইনটাই ফেল করছি। তোদের যা অবস্থা। আমাদের সুবোধ না, অস্ত্র পাচারের সুবোধ গ্রেপ্তার, এই পলিটিক্সটাই সুবোধের জীবনটা নষ্ট করে দিল। বিষয়টা জানি নাকি দেখি। হ্যালো দোস্ত কি খবর তোর? এই তো মামা আছি ভালো, আছো কেমন তুই? এই তো কোনো রকম আছি আর কি, একটা ছোটখাটো জব করতেছি, চলে যাচ্ছে দিন কোনো রকম। তোর কি অবস্থা? এই তো মামা চলে কোনো রকম, তো মোটামুটি আর কি। তুই তো জানো যে পড়াশোনা শেষ কমপ্লিট করতে পারিনি, না করি লাইফে একটা সরল একটা ভুল করছি। তুই তো একটু ভালো পড়াশোনা করছো, মোটামুটি একটা চাকরি লইয়া আসো, ভালো আসো। ওই মুই তো সারাদিন খালি ওই মোর খালু আর শুভ খালি ওর ওই পলিটিক্স, এই জন্য মুখ জীবন রেখে শুয়ে গেলি। তাতে শুভর খবরটা কি দেখছিস? শুভ কে আর কি হয়েছে? শুভ যে অস্ত্রপাচার মামলায় গ্রেপ্তার হয়েছে। শুভ অস্ত্রপাচার মামলায় গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ কেমনি? পলিটিক্স এর জীবন শেষ করে দিল। ওই পলিটিক্স আর খাইছে? আরে কথা তাহলে আমি কি করবো, কদি মুখ তো হারা দিছু নাই। কি আর করবি এখন? আচ্ছা তাই এখন ওই মোর একটু ব্যবসার কাজে একটু বাইরে যেতে হবে বুঝছো, তারপরে কথা কমানো মামা তো লাগে। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে ফোন টোন দিস। আচ্ছা তা দোয়া রাখিস। আচ্ছা বাই। আচ্ছা আল্লাহ হাফেজ।